হ্যালো এভরিওয়ান, প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আমি পারমিতা আর আমার আজকের রেসিপি হলো ছানা ছাড়া ছানার জিলিপি। শুনতে একটু হাস্যকর হলেও এই জিলিপির স্বাদ হয় কিন্তু অসাধারণ। আমি একটা জিলিপি কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন জিলিপিগুলো কতটা সফট আর জুসি হয়। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট শুরু করা যাক আজকে রেসিপি ছানা ছাড়া ছানার জিলিপি। প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে 1/3 কাপ মানে ওই 80 ml-এর মতো উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 tbsp ভিনেগার। এমনি যে নর্মাল ভিনেগারটা হয় সেটাই এর মধ্যে 1 tbsp নিয়ে নিচ্ছি। এবার এই দুটো জিনিসকে হালকা করে একটু মিশিয়ে নিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এরপর আমি এখানে এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব 1/2 কাপ মিল্ক পাউডার। হাফ কাপ ময়দা, এরপর নিয়ে নেব 1.5 tbsp সুজি, মানে 1.5 tbsp সুজি নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 tsp বেকিং পাউডার এবং 1.5 tbsp মতন ঘি। আপনারা এই ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করতে পারেন। এরপর এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে আগে ময়ন দিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে যখন হাতে এই রকম একটা দলা পাকিয়ে আসবে দেখুন, তখনই বুঝে নিতে হবে আমাদের ময়নটা পারফেক্ট হয়েছে। এরপর দুধ আর ভিনেগারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তবে দুধ আর ভিনেগারের এই মিশ্রণটা আমরা সবটা একেবারে দিয়ে দেব না, আমাদের যতটা প্রয়োজন হবে ততটাই আমরা অল্প অল্প করে এখানে ইউজ করব। যে ডোটা আমি এখানে তৈরি করছি সেটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা শক্তও হবে না, মিডিয়াম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর একটা ভিজে কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এরপর আমরা জিলিপিগুলো তৈরি করে নেব, তার জন্য একটা লেচি কেটে নিয়েছি। লুচি করলে যেমন আমরা লেচি কেটে নিই সেই রকমই একটা লেচি আমি এখানে কেটে নিয়েছি। এরপর সেই লেচিটাকে এইভাবে হাতের সাহায্যে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা দিক এইভাবে আটকে দিচ্ছি, তারপর গোল করে ঘুরিয়ে নিয়ে এসে অন্য দিকটাও এইভাবে চেপে আটকে দিলাম, যাতে আমাদের জিলিপিটা খুলে না যায়। আমাদের একটা জিলিপি কমপ্লিট। আরও একটা জিলিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন আমি সবকটা জিলিপি তৈরি করে নিয়েছি। এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। এরপর আমি জিলিপিগুলোকে ভেজে নেব, তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি জিলিপিগুলোকে ছেড়ে দেব, বেশি তেলটাকে গরম করার দরকার নেই। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি একে একে জিলিপিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেই এই জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। একদিকে একটু ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে, দিয়ে অন্য সাইডটাও ভেজে নিতে হবে। এই যে দেখুন আমি 3-4 মিনিট ধরে এপিটোপিট করে জিলিপিগুলোকে ভেজে নিচ্ছি।
এইভাবে লাল লাল করে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব এবং বাদবাকি জিলিপিগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নেব। তারপর ফিরে আসছি। সব জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর চিনি শিরাটা আমরা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে এক কাপ আর সামান্য কিছুটা চিনি আমি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেব দেড় কাপ জল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এরপর হাই ফ্লেমে চিনি শিরাটাকে একবার ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে ফোটালেই হবে, বেশি ফোটানোর দরকার নেই। আমি 5 মিনিট মতন শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে বেশি জল ব্যবহার করিনি, দেড় কাপ মতন জল আমি এই শিরাটাতে ব্যবহার করেছি, সেই জন্য আমি বেশিক্ষণ ধরে এই শিরাটাকে ফোটাবো না। মোটামুটি 2-1 বার ফুটে গেলেই আমি এর মধ্যে জিলিপিগুলোকে ছেড়ে দেব। আমাদের শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমরা একে একে জিলিপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং জিলিপিগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিট এই জিলিপিগুলোকে এই শিরার সঙ্গে ফুটিয়ে নেব। 1 দিকে ফুটে গেলে অন্যদিকে উল্টে দিয়ে সেদিকটাও ভালো করে এই শিরার সঙ্গে জিলিপিটাকে ফুটিয়ে নেব। জিলিপিগুলোকে আমার ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আধ ঘন্টা এইভাবেই একটা ঢাকনা কভার করে রেখে দেব। এবং এই আধ ঘন্টায় জিলিপিগুলো শিরাটাকে সুন্দরভাবে সোক করে নেবে। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, জিলিপিগুলো চিনি শিরাটাকে কত সুন্দরভাবে সোক করে নিয়েছে আর জিলিপিগুলোর সাইজেও ডাবল হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে গরম গরম সার্ভ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ছানার জিলিপি। আর দেখুন জিলিপিগুলো কতটা সফট হয়েছে। তাহলে এবার আপনারাও বাড়িতে এটা সহজে তৈরি করে ফেলুন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।